সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি প্রশ্ন নিয়ে এসেছি যেটা কিনা রমজান মাসে কিভাবে স্বাস্থ্যবিজ্ঞান নিহিত আছে সেটাই আলোচনা করব আজ। অবশ্যই প্রথমে জানাবো কবে থেকে শুরু হচ্ছে এই পবিত্র রমজান মাস। 2রা জ্যৈষ্ঠ 17ই মে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই পবিত্র মাস, চলবে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত। পয়লা আষাঢ় ঈদ উল ফিতর। অবশ্য এটা চাঁদ দেখার উপর নির্ভর করে, চাঁদের দেখা পেলে এই ধর্মপ্রাণ দাদা ভাইরা ঈদ উল উৎসবে মাতবে। হ্যাঁ, আসল কথা নিয়ে ফিরে আসছি এবার। নবী করিম হেরা পর্বতের গুহায় সাধনা করতে গিয়ে ঈশ্বরের কাছ থেকে এই রোজা রাখার নির্দেশ পান, আর সেই থেকেই এই গুরুদেবের শিষ্যরা এই রমজান মাস যথারীতি পালন করে আসছে। অবশ্য এটা আরব দেশের 12টি মাসের মধ্যে একটি। গুরুরা সবসময় চিন্তা করে তার শিষ্যরা যেন ভালো থাকে, তাই এই মহান আদর্শবান গুরু ভেবেছিলেন তার শিষ্যরা যেন তার কথা মতো চলে, সুস্থভাবে বেঁচে থাকে বা সংসার ধর্ম পালন করতে পারে। বিজ্ঞানে একটা নিয়ম আছে, মানুষ এক নাগাড়ে খেতে খেতে তাদের দেহের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাই নবী করিম ভেবেছিলেন এই নির্ধারিত নিয়মের কিছুটা তারতম্য আনতে বা হেরফের করতে। সেই জন্য নবীর নির্দেশে ধর্মপ্রাণ দাদা ভাইয়েরা সারাদিন না খেয়ে থাকে, এমনকি জল পর্যন্ত খায় না, দাঁতে কুটোটিও তারা কাটে না, কোন রকম খাদ্যের আস্বাদ বা গন্ধও নাকে যাওয়া চলবে না, তাতে এই পবিত্রতার ব্যাঘাত ঘটবে। সেই জন্য সূর্য অস্ত যাওয়ার পর ধর্মপ্রাণ দাদা ভাইয়েরা ইফতার সারবে, এতে থাকবে ডাব শরবত ফলমূল ইত্যাদি। 8টা 9টার দিকে ভাত খেয়ে নেবে, ভোর হওয়ার আগেই আবার ভাত খেয়ে কিছুটা ঘুমিয়ে নিতে হবে, তারপর চলবে দিনের কর্ম, এইভাবে 30 দিন, তারপরেই ঈদের সমাবেশ। হ্যাঁ, আরেকটি কথা জানিয়ে রাখি, এই ধর্মপ্রাণ দাদা ভাইয়েরা দীর্ঘ 1 মাস এভাবে কাটানোর পর যখনই তারা ফের দিনে খাওয়া দাওয়া শুরু করে তখনই কারো কারো শরীরে অস্বস্তি দেখা যায়। সেই গুরুদেবের আদেশে ইসলামিক নিয়ম মেনে অনেকেই ফেরতা রোজা পালন করে থাকেন, সেটা 10-15 দিন। এটা অবশ্য একদিন বাদ দিয়ে দিয়ে, এতে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়ে না, দেহ থাকে বিপদমুক্ত। দেহকে ভালো রাখার স্বার্থেই নবী করিম তার শিষ্যদেরকে এই রোজার নিয়ম অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দিয়েছিলেন। ভেবে দেখবেন এর মধ্যেও রয়েছে স্বাস্থ্যিক নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং আপনারা যদি নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।